الحمد لله رب العالمين، ولا عاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আব্দ রহমান ভাই জানতে চেয়েছেন যে জেনাকারীদের শাস্তি সম্পর্কে দুনিয়া এবং আখেরাতের কী শাস্তি রয়েছে। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন, সময় উপযোগী, কারণ আমাদের বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়ে ব্যভিচার এবং অশ্লীলতা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, আর এই বিষয়টা সামাজিকভাবে যেভাবে অপছন্দনীয়, মানুষ সেটাকে অপছন্দ করে জেনা ব্যভিচার, তদ্রূপভাবে ইসলামী শরীয়তেও এটাকে হারাম করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া মাকতা ওয়া সাআ সাবীলা। অতদূরভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়ালা তাকরাবু ফাওয়াহিশ মা যাহার মিনহা ওয়া মা বাতন। এভাবে কোরআনে কারিমে জেনাকে বিভিন্ন আয়াতে নিন্দা করা হয়েছে এবং এর শাস্তিও বর্ণনা করা হয়েছে কোরআনে মুসন্নাতে। তো বর্তমান সময় যেভাবে এই অশ্লীলতাগুলো বেড়ে যাচ্ছে, এটার অনেকগুলো কারণও রয়েছে। এইসব কারণ, মানুষ দিন থেকে উদাসীন হয়ে যাচ্ছে, মানুষ মৃত্যুর কথা স্মরণ করছে না, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিকে ভয় করছে না এবং ইসলাম থেকে গাফিল হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, মুসলিম সমাজকে, আমাদের মুসলিম পরিবারকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। জেনা অত্যন্ত গর্হিত, নিন্দনীয় এবং অপছন্দনীয় একটি কাজ। এটা কবিরে গোনা, বড় কবিরে গোনার মধ্যে একটি, মানুষ হত্যা, শিরিক এই সকল পর্যায়ের একটি ধাপের একটি বড় কবিরে গোনা হলো জেনা লিপ্ত হওয়া। এর শাস্তি রয়েছে, যদি বিবাহিতরা জিনায় লিপ্ত হয় তাহলে তাদের শাস্তি হলো তাদেরকে রজম মেরে তথা পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে, আর যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে বেত্রাঘাত করবে 100টি। কোরআনে কারিমে এই বিষয়ে বর্ণিত হয়েছে, আযানে তো আযানি ফাজলিদুকুল্লা ওয়াহিদ মিনহু মিয়াতা জালদা। তো সাথে তাদেরকে ভিন্ন দেশে পাঠিয়ে দিবে, অর্থাৎ যে এলাকায় সে থাকে তা সেই এলাকা থেকে তাকে অন্য দেশান্তর, অন্য কোনো স্থানে দেশান্তর করবে। তো যাই হোক, কোরআনে কারিমে সরাসরি যারা অবিবাহিত তাদের ব্যাপারে এসেছে, কিন্তু বিবাহিতদের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যে সকল শাস্তি কার্যকর করেছিলেন রাসূলুল্লাহ সাল্লামের সময়কালে, সেগুলো বর্ণিত হয়েছে হাদিসের মধ্যে স্পষ্টভাবে। আর জেনা এটা মুমিনদের বৈশিষ্ট্য হতে পারে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্য যেখানে বর্ণনা করেছেন সেখানেই বলেছেন যে মুমিনরা এই নির্লজ্জ ভয়াপনার কাছ থেকে তারা দূরে থাকে। কদাফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজতের সংরক্ষণের জিম্মাদার হবে, সে আমাকে জিম্মাদারিত্ব দিতে পারবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহ বিহামদি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা ফুরকানও বলেছেন মুমিনদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে, ওয়াল্লাযীনা লা يدعون مع الله اله اخر ولا يقتلون النفس الذي حرم الله الا بالحق ولا يزنون। যে মুমিনরা সিফাত ইবাদুর রহমান যারা, যে এই আয়াতগুলো বর্ণিত হয়েছে সেখানে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের যে গুণাবলী, সেখানে এই আয়াতগুলো যে তারা শিরিক করে না, তারা অন্য মানুষকে হত্যা করে না এবং তারা জিনা লিপ্ত হয় না। তো এটা অত্যন্ত গর্হিত একটি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন তাকে মেয়ারাজে নিয়ে যাওয়া হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তো উনি দেখতে পেয়েছেন যে জাহান্নামের একটা অগ্নিকাণ্ড, অর্থাৎ একটা গর্তের মতো, কূপের মতো, সেখানে মানুষদেরকে পুরানো হচ্ছে, সেখানে মহিলা পুরুষ আছে, তাদেরকে সেখানে কঠিন শাস্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হাদিস সহিহভাবে বর্ণিত হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ব্যাখ্যা করেছেন যে এই সমস্ত ব্যক্তিরা হলো যারা দুনিয়াতে জিনা করেছিল, তারা তাদের শাস্তি, এবং তাদের এই ব্যাপারে অনেক শাস্তির কথা হাদিসে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে লা ইয়ানযুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা শাইখিয যানি ওয়া লা আল আজুজ যানিয়া। যে যদি কোনো ব্যক্তি বৃদ্ধ বয়সে জিনা করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির দিকে তাকাবেন না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল ইয়ে থেকে হেফাজত করুক, নাউযু বিল্লাহি মিন যালিক। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারিমে যে সকল অবিবাহিতদের বিষয়ে যে বর্ণনা করেছেন যে তাদেরকে ই মারা হবে, 100টি বেদের আঘাত করা হবে, আর যদি বিবাহিত হয় তাহলে তাকে রজম মারা হবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় এই ধরনের যে ঘটনাগুলো ঘটেছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে রজম করেছিলেন। এটি হলো সংক্ষেপে যে সকল ব্যক্তি জিনায় লিপ্ত হবে তাদের শাস্তি। এছাড়াও তাদের শারীরিকভাবে মানসিকভাবেও তারা বেকারগ্রস্ত হয়ে পড়ে। সব মিলে মুসলিম সমাজ, মুসলিম ব্যক্তি, মুসলিম পরিবারকে রক্ষা করার জন্য, এর শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, নিজের পবিত্রতা রক্ষা করার জন্য এগুলো থেকে মুসলিম সমাজকে, মুসলিম ব্যক্তিকে সরে থাকতে হবে, হেফাজত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এ সকল গর্হিত এবং অপছন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।